রাজশাহী মহানগরে শহীদ এএইচএম কামরুজ্জামান চত্বর থেকে শাহ মখদুম বিমানবন্দর পর্যন্ত বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় এক কার্যক্রম চালাবে লঙ্কা বাংলা ফাউন্ডেশন। এতে উপস্থিত ছিলেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, লঙ্কা বাংলা ফিনান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার সহ অনেকেই। আয়োজকরা জানান, রাজশাহী শহরকে সবুজায়ন, দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে রাশিককে 12,000-এর বেশি বিভিন্ন প্রজাতির গাছ উপহার দেয় লঙ্কা বাংলা ফাউন্ডেশন।